নমস্কাৰ আপোনাক স্বাগতম আপুনি চাই আছে দ্য মৰ্নিং শ্ব' মই জয়ন্ত মাধৱ গোস্বামী আৰু এই মুহূৰ্তৰ ব্ৰেকিং নিউজ দিছপুৰ থানাত উপস্থিত ডাক্তৰ নবনীল বৰুৱা জি এন আৰ চি হস্পিটেলৰ চিকিৎসক ডাক্তৰ নবনীল বৰুৱা দিছপুৰ থানাত উপস্থিত হৈছে ৰাজকুনা সুৰক্ষা দিয়া সন্দৰ্ভত থানাত হাজিৰ হয় ডাক্তৰ নবনীল বৰুৱা বৃহস্পতিবাৰে ডাক্তৰ বৰুৱালৈ জাননী জাৰি কৰিছিল আৰক্ষীয়ে কিয় ৰাজকুনা সুৰক্ষা দিলে সেই সন্দৰ্ভত আৰক্ষীয়ে কৰিব সোধা পোছা সংবাদ মাধ্যমৰ আগত ডাক্তৰ নবনীল বৰুৱাৰ মন্তব্য ৰাজকুনা বৰুৱাক সুৰক্ষা দিয়া নাই বুলি মন্তব্য কৰে ডাক্তৰ বৰুৱাই ৰাজকুনাৰ সৈতে কোনো চিনাকি নাই বুলি মন্তব্য ডাক্তৰ বৰুৱাৰ রক্ষণাবেক্ষণ দিয়া রাজকন্যা আৰু ডাক্তৰ নবনীল বৰুৱা দিছপুৰ আৰক্ষী থানাত উপস্থিত হোৱাৰ পিছত হাজিৰ হোৱাৰ পিছত সাংবাদিকে কৰা প্ৰশ্নৰ উত্তৰ তেওঁ সেই অভিযোগ খণ্ডন কৰিছে বিতৰ্কিত মডেল ৰাজকুনাৰ সৈতে তেওঁ কোনো চিনাকি নাই বুলি মন্তব্য কৰিছে ভাস্কৰ আছে এইখিনি মুহূৰ্তত আমাৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰত ভাস্কৰ অৱশেষত হাজিৰ হ'ল ডাক্তৰ নবনীল বৰুৱা দিছপুৰ আৰক্ষী থানাত হয় নিশ্চয়কৈ অৱশেষত হাজিৰ হ'বলৈ বাধ্য হ'ল চিকিৎসক নবনীল বৰুৱা আৰু এই চিকিৎসক নবনীল বৰুৱাৰ আচলতে স্বাক্ষৰতেই যি আচলতে ৰাজকন্যাক চিকিৎসা প্ৰদান কৰা হৈছিলে জি এন আৰ চি হস্পিটেলত সেয়া ইতিমধ্যে যোৱাকালি সকলো তথ্য সহায় প্ৰমাণ হৈছিলে আৰু তাৰপাছতেই দিছপুৰ আৰক্ষীয়ে তেওঁক চমন জাৰি কৰিছিল আৰু সেই চমনৰ ভিত্তিত আজি কিছু সময় পূৰ্বে তেওঁ দিছপুৰ আৰক্ষী থানাত উপস্থিত হৈছিলে কিন্তু উপস্থিত হৈয়ে তেওঁ পোনচাতে আচলতে তেওঁৰ বিৰুদ্ধে যিদিন অভিযোগ উত্থাপিত হৈছিলে সেই অভিযোগ নাচাত কৰিছে আৰু এই মুহূৰ্তত মই আৰু ভিডিঅ' জাৰ্নেলিষ্ট অঞ্জন যিহেতু মোৰ লগত আছে আৰু মোৰ পিছফালে যিটো আচলতে দিছপুৰ থানাৰ আচলতে ছেকেণ্ড অ'চিজৰ যি যোগানন্দ বড়ো তেওঁ যিহেতু এই সমগ্ৰ ঘটনাটোৰ তদন্তকাৰী বিষয়া সেই তদন্তকাৰী বিষয়াৰ পক্ষত এই মুহূৰ্তত আচলতে চিকিৎসক নবনীল বৰুৱাক ৰখোৱা হৈছে তেওঁক তাতেই সোধা পোছা কৰা হ'ব আৰু এই মুহূৰ্তত আমি পোনপটীয়াভাৱে দেখুৱাই আছোঁ দেখিবলৈ পাই আছে টি ভি স্ক্ৰীণত যিটো যিখন যিটো কোঠা ছেকেণ্ড অ'চিৰ যিটো কোঠা এই মুহূৰ্তত আমি দেখিবলৈ পাইছোঁ সেই কোঠাটোতেই ৰখোৱা হৈছে নবনীল বৰুৱাক তাতেই আচলতে সোধা পোছা কৰি থকা আছে তাত তেওঁক সোধপোছ কৰা হ'ব যে প্ৰকৃতাৰ্থত তেওঁ কিহৰ বাবে আচলতে ৰাজকন্যাক এনেধৰণে চিকিৎসা প্ৰদান কৰিলে আৰু প্ৰকৃতাৰ্থত আচলতে ৰাজকন্যা যদি অসুস্থ নাছিলে তেনে কিয় এনেকুৱা ধৰণৰ কাৰ্য কৰিলে আৰু হয়তো ৰাজকন্যাক তাত নিয়া হ'ব হয়তো ৰাজকন্যাক বহুৱাই সন্মুখাসন্মুখিকৈ সোধা পোছা কৰা হ'ব দুয়োৰে পৰা তেওঁ আচলতে ভাষ্য সংগ্ৰহ কৰা হ'ব আৰু দুয়োৰে যদি ভাষ্যৰ আচলতে অমিল হয় বা দুয়োৰে আচলতে কথা পতাত অমিল হয় তেনে নিশ্চয়কৈ ইয়াত তেওঁৰ পৰৱৰ্তী সময়ত বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ সম্ভাৱনা আছে আৰু এই মুহূৰ্তত ডাঙৰ খবৰটো এইটোৱে যে সকলোৱে যিধৰণে বিচাৰিছিলে যে চিকিৎসকগৰাকীৰ তদন্ত আওতাত আহক কাৰণ চিকিৎসা যি আচলতে বোৰ্ডৰ যি প্ৰতিবেদন সেই প্ৰতিবেদন স্পষ্ট হৈ পৰিছিল যে কেনেদৰে মিথ্যাচাৰৰ আশ্ৰয় লৈছিল জি এন আৰ চি হস্পিটেল কিন্তু সেই অভিযোগ সম্পূৰ্ণৰূপে নস্যাত কৰিছে চিকিৎসক নবনীল বৰুৱাই তেওঁ বাৰে বাৰে কৈছে যে তেওঁ এনে কোনো ধৰণৰ সহযোগিতা আগবঢ়োৱা নাছিলে আৰু আই চি ইউত ৰখোৱা নাই বুলি তেওঁ এটা মন্তব্য কৰিছিলে কিন্তু যিধৰণৰ ফটো ভাইৰেল হৈছিলে আৰক্ষী আই চি ইউৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা বুলি ভাষ্য প্ৰদান কৰিছিলে তেনেক্ষেত্ৰত চিকিৎসকগৰাকীয়ে কি যুক্তিত আচলতে আই চি ইউত ভৰ্তি কৰোৱা নাই বুলি মন্তব্য আগবঢ়ালে এই মুহূৰ্তত আন এক ডাঙৰ প্ৰশ্ন হৈ থিয় দিছে তাৰ মাজতে ডাঙৰ খবৰটো আকৌ মই কৈছোঁ চিকিৎসক নবনীল বৰুৱাক এই মুহূৰ্তত দিছপুৰ আৰক্ষী থানাত হাজিৰ কৰাইছে তেওঁক এই কোঠাটোত ৰখোৱাৰ পাছত যিগৰাকী তদন্তকাৰী বিষয়া যোগানন্দ বৰুৱা তেওঁ বাহিৰলৈ ওলাই গৈছে হয়তো কিছু সময়ৰ পাছত তেওঁ আহিব আৰু হয়তো যিহেতু মোৰ কাষত যিটো আচলতে লকআপৰ যি আচলতে থানাৰ যি লকআপ সেই লকআপৰ ছাইডত আচলতে এখন বেঞ্চত আচলতে ৰখোৱা হৈছে মোৰ যিগৰাকী ৰাজকন্যাক আৰু ৰাজকন্যাক নিশাটো তাতেই ৰখোৱা হৈছে আৰু হয়তো ৰাজকন্যাকো সেই যি তদন্তকাৰী বিষয়াৰ পক্ষলৈ লৈ অনা হ'ব তাত তেওঁক সন্মুখাসন্মুখী ৰাখি সোধপোছ কৰা হ'ব প্ৰকৃতাৰ্থত সেইদিনাখন নিশা ভাগত যেতিয়া তেওঁক চিকিৎসালয়ত যেতিয়া পিছদিনাখন ভৰ্তি কৰোৱাইছিল জামিনৰ পাছত তেতিয়া তেওঁ কি বেমাৰ হৈছিল বা কি অসুখ পাইছিল দেহত কি তেওঁ কি এনেকুৱা ধৰণৰ অৱস্থিতি আছিলে যাৰ বাবে তেওঁ হস্পিটেলৰ আই চি ইউ পাব লগা হৈছিল কাৰণ চিকিৎসালয় কাৰণ যি চিকিৎসকৰ বোৰ্ডৰ যি প্ৰতিবেদন সেয়া স্পষ্ট কথা তেওঁক কোনো ধৰণৰ স্বাস্থ্যৰ অৱনতি হোৱা নাছিল তেওঁক আই চি ইউত ৰখাৰ প্ৰয়োজন নাছিলে কিন্তু কিহৰ বাবে আই চি ইউত ৰাখিলে গতিকে সেই বিষয়ক লৈ এই মুহূৰ্তত প্ৰশ্ন উত্থাপিত হৈছে গতিকে সেই সকলোবোৰ তদন্ত হ'ব সোধা পোছা অব্যাহত ৰাখিব কিছু সময়ৰ পাছতে হয়তো সোধপোছ চলাব পৰৱৰ্তী সময়ত আমি সকলো জনাবলৈ চেষ্টা কৰিম যে প্ৰকৃতাৰ্থত কি কি সোধা হ'ল আৰু কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিলে চিকিৎসক নবনীল বৰুৱাৰ বিৰুদ্ধে জয়ন্ত
निश्चय भास्कर की व्यवस्था ग्रहण करा हो किया नितान्त लक्षणीय हम कि मेडिकल बोर्डे जेतिया परीक्षा सम्पन्न करिसिल तेतिया स्पष्ट रूप से प्रेसक्रिप्शन जी संबाद माध्यम हाथ तो निउज 18 हाथ तो आम प्रेसक्रिप्शनो देखाई जो डॉक्टर नवनील बरुवार स्वाक्षर आसिल गति के स्थल आज जिस प्रश्न हल नवनील बरुवा दिसपुर आरक्षी थाना उपस्थित हर समय हाजिर हर समय कि डॉक्टर बरुवा सको अभियोग खंडन कर आनक वितर्कित मडल राजकुन्या सहित कोनो सिनाकी नाय बुलि मंतव्य करिसे आनहाते राजकुन्या बरुवा सुरक्षा दिया नाय बुलि तेउ मंतव्य करिसे सांबादिकर सम्मुखत চাক তেওঁ এতিয়া নিজকে বচাবলৈ চালে বেৰে যিমানে নুকুবা কিয় এটা কথা স্পষ্ট যে ৰাজকন্যাক যিধৰণে আই চিউত ভৰ্তি কৰাইছিল তাত যে আচলতে যিখন আচলতে চিকিৎসকৰ যি স্বাক্ষৰ আছিলে সেয়া স্বাক্ষৰ নবনীল বৰুৱা সেয়া ইতিমধ্যে সকলো ৰাজহ হৈছে সেয়া নিউজ 18 পোনপ্ৰথমবাৰভাৱে আমি ফাদিল কৰিছিলোঁ যোৱাকালি যে কেনেদৰে চিকিৎসক নবনীল বৰুৱাই মিথ্যাচাৰ আশ্ৰয় লৈ এইগৰাকী তথাকথিত মডেল ৰাজকন্যাক আচলতে আৰক্ষীৰ জেৰাৰ পৰা আৰক্ষী জিম্মাৰ পৰা আৰক্ষী জেৰাৰ পৰা বচাবলৈ জি এন আৰ চিৰ আই চিউত ভৰ্তি কৰাইছিল সেয়া সকলো কালি তথ্য সহকাৰে পোহৰাইছিল আজি যিহেতু সমন দিয়া আজি হাজির করাইছিল স্বাভাবিকতে নিজক বসাবলে চালে বেড়ে কোবলে বিভিন্ন ধরনের মন্তব্য আগবাব পুলপ্রথমে এটা কথা কৈছে যে তেওঁৰ বিরুদ্ধে যি ধরনের অভিযোগ উঠিছিল যে রক্ষণাবেক্ষণ দিয়া সেয়া সম্পূর্ণ অভিযোগ নস্যাত করেছে আর তাতকে ডর বিষয়টা হয়েছে এটা কথা কৈছে যে আসলে রাজকন্যাক পূর্বরপা চিনি নাপায় কিন্তু আমি যদি চাও দুদিন আগত আমি দেখবলে পাইছিল নবনীল বরুয়ার যদি ফেসবুক স্টেটাস তাত আসলে রাজকন্যাক এটা ফেসবুক স্টেটাস দিছিল যদিহে প্রকৃতার্থত নবনীল বরুয়ার রাজকন্যাক চিনি নাপায় অচিনাকি এগারী যুবতীক এনেদরে কিহরভাবে সোশিয়াল মিডিয়াত স্ট্যাটাস দিব সেয়াও আসলে এই মুহূর্ত রহস্যর বিষয় গতি সেই সকলব বিষয় তদন্ত আহিব লাগবে সকল বিষয় ইয়াত সোমাই পড়ব এই মুহূর্ত এই ডর খবরটা মানে আকৌ কোথাও এই মুহূর্ত টিভি স্ক্রিনত অঞ্জনে দেখুয়া আছে ইয়া দেখবলে পাই আছে সেই কক্ষত যে সেকেন্ড ওসির যদি কক্ষ যে যোগানন্দ বড়ো যেগী তদন্তকারী বিষয়া কক্ষত এই মুহূর্ত চিকিৎসক নবনীল বরুয়াক রখা আছে আর তারপর কিছু সময় পাশত যেটা ইয়াত আরক্ষীর হয়তো শীর্ষ বিষয় আহি উপস্থিত হব সোধা পোছা করব হয়তো যেহেতু আসলে রাজকন্যাক আছে রাজকন্যাক লৈ গৈ তাত বহুবাবর সন্মুখা সন্মুখে সোধা পোছা করা হব রাজকন্যাকো সোধা হব প্রকৃতার্থত সেইদিনাখন তেওঁৰ স্বাস্থ্য কি হৈছিলে নবনীল বরুয়া চিকিৎসক সোধা হব প্রকৃতার্থত কিহরভাবে এই ধরনের মিথ্যাচাৰ আশ্রয় ললে আর যদিহে আসলে অসুস্থ আসে তেন্তে কিহরভাবে মেডিকেল বোর্ডের প্রতিবেদন এই কথা পোহরলে নাহিল সেই সকলব তথ্য আসলে ইয়াত পোহরলে আহিব কিছু সময় প্রেক্ষার প্রয়োজন হব ভাস্কর ভাস্কর কেবল ডক্টর নবনীল বরুয়াই নহয় ইতিমধ্যে আরক্ষী উল্লেখ করেছিল যে জি এন আর সি কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হব সেই সন্দর্ভত জানিব বিচারিম লগতে ভাস্কর আপুনি আমাক জনায় আহিছে যে রাজকন্যা বরুয়ার কোনো ধরনের অনুশোচনা এই মুহূর্তলৈকে হওয়া নাই আনকি আরক্ষী জেরা করার সময়তো অভব্য আচরণ করা বলেও জানিব পৰা হৈছিল আরক্ষীকো বিভিন্ন ভাবুকি প্রদান করেছিল বা এগৰাকী বিধায়কর নাম উল্লেখ করেছিল এগৰাকী জ্যেষ্ঠ আরক্ষী বিষয়ার নাম উল্লেখ করে এনেকুৱা ধরনের অভব্য আচরণ করা বলেও ইতিমধ্যে আপুনি আমাক জনাইছিল সেই বিষয়ে জানিব বিচাৰিম আৰু আজি যেহেতু আৰক্ষীৰ ম্যাদ উকলিব কিমান সময়ত ৰাজকন্যাক আদালতত হাজিৰ কৰোৱা হ'ব মই আপোনাৰ প্ৰথমে দ্বিতীয়টো প্ৰশ্নৰ উত্তৰ দিব বিচাৰিছোঁ যে ৰাজকন্যা প্ৰসংগত কাৰণ ৰাজকন্যাক এতিয়াও যেন শিক্ষা লোৱা নাই সেয়া সকলোৱে জ্ঞাত যোৱাকালি দিনটোলৈ মই আহোঁ যোৱাকালি দিনটোত আমি দেখিবলৈ পাইছিলোঁ তেওঁক যেতিয়া স্বাস্থ্য পৰীক্ষাৰ বাবে লৈ যোৱা আছিল তেওঁ যিটো মোবাইলৰ পাছৱৰ্ড যিটো তেওঁ মোবাইলটো জব্দ কৰাইছিল তদন্তকাৰী বিষয়াই মোবাইলৰ পাছৱৰ্ডটো তেওঁক বাৰম্বাৰ বিচাৰিব লগা হৈছিল কিন্তু তেওঁ তদন্তকাৰী বিষয়াক তেওঁ যি মোবাইলৰ যি পাছৱৰ্ড থাকে সেই পাছৱৰ্ডটো দিয়া নাছিল অৱশেষত ৰাজপথত যেতিয়া মেডিকেল কৰিব লৈ গৈ আছিল সেই সময়তেই তদন্তকাৰী বিষয়াই তেওঁক ধমক দিছিলে আৰু বাধ্য হৈ ৰাজপথত তেওঁ মোবাইলৰ পাছৱৰ্ডটো দিছিলে আৰু আনহাতে আমি তার আগদিনাখন নিশাৰ ভাগত যেদিনাখন তেওঁক হস্পিটেলৰ পৰা গ্রেপ্তাৰ কৰি লৈ আনিছিল সেইদিনাখন নিশাৰ ভাগত তেওঁক মাতি আচলতে আহাৰ ঘৰৰ পৰা বনাই আনিছিলে কিন্তু সেই আহাৰ তেওঁ সেৱন কৰা নাছিলে আৰু তাৰ পৰিৱৰ্তে তেওঁক চুইগিৰ অৰ্ডাৰ দি আচলতে ইয়াত যি আচলতে থানাত সেই থানালৈ তেওঁ চুইগিৰ অৰ্ডাৰ দি তেওঁ খানা ইয়াত খাইছিলে আৰু যোৱাকালি নিশাৰ ভাগতো আমি দেখিবলৈ পাইছিলোঁ যোৱাকালি নিশাৰ ভাগতো তেওঁ মাতৃ আহাৰ লৈ আহিছিলে তেওঁ সেই আহাৰো গ্ৰহণ কৰা নাছিলে ইয়াত বাহিৰৰ পৰা যি খাদ্য আনিছিলে ৰেষ্টুৰেণ্টৰ পৰা সেই খাদ্য তেওঁ সেৱন কৰিছে আৰু সেৱন কৰি এই মুহূৰ্তত এই যি মোৰ বাওঁফালে যি আছিলে দিছপুৰ থানাৰ যিটো কক্ষ সেই কক্ষৰ এখন টেবুলত এখন চকীত আচলতে এটা ঘৰৰ পৰা আনি দিয়া গাৰুলৈ তেওঁ শুই আছে কিন্তু শুই থাকিলেও তেওঁ এতিয়াও চকুত কোনো ধৰণৰ অনুতপ্ত নাই তেওঁ যে ভুল কৰিছে সেয়া বিষয়ে তেওঁ কোনো ধৰণৰ এই মুহূৰ্তলৈ অনুশোচনা আমি দেখিবলৈ পোৱা নাই আনহাতে যিগৰাকী আৰক্ষী বিষয়া হওক বা যিগৰাকী ডাঙৰ এগৰাকী ব্যক্তিৰ নাম যিহেতু সন্নিৱিষ্ট হৈ আছে বা বাৰে বাৰে নাম উন্নাচিত হৈ আছে এই মুহূৰ্তত সেই নামটোলৈ যদি চাওঁ আমি এটা ভিডিঅ' আচলতে ভাইৰেল হৈছিল 2019 বৰ্ষত হোটেল তেৰামায়া যিখন বাৰ কাম ৰেষ্টুৰেণ্ট আছিলে তেৰামায়া সেইখন খ্ৰীষ্টান বস্তিত আছে সেই তেৰামায়াৰ সন্মুখত আমি দেখিবলৈ পাইছিলোঁ পুৱতি নিশাৰ ভাগত আৰক্ষীৰ সৈতে হতাহতি হৈছিল এইগৰাকী
রাজকন্যার আর সেই সময়তে আরক্ষী বারে বারে একটা কথা কৈছিল, মানব ডেকা বলে এজন বিশেষ ব্যক্তির নাম কৈছিল আর কৈছিল যে মানব ডেকা মূল বন্ধু হয়। কিন্তু সেই কোন মানব ডেকা সেয়া কিন্তু এই মুহূর্ত বা স্পষ্ট হওয়া নাই। গতি সেই মানব ডেকা কোন সেয়াও আসলে তদন্তর আওতাত আহিব লাগে। আর আনহাতে এই যুদ্ধ শেষত যেটা ঘটনা সংঘটিত করলে যাজত নিশা সুরাপান করে পার্টি করে আসলে রুক্মিণীঘাট যে ধরনের পথর দুর্ঘটনা সংঘটিত করলে সেইদিনা যেটা গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করে দিসপুর থানা আনা হয়েছিল, তারপরও পুয়ার ভাগত আমি দেখলে পাইছিল বারে বারে একটা কথা কৈছিল যে মোবাইলটোর প্রয়োজন, মোবাইলটো লাগে, মোবাইলটো হওয়ার লগে দশ মিনিটত আসলে থানার উলাই যাব, অর্থাৎ কিমান ক্ষমতাশালী হব সে আপনি ভাবক। কারণ ইতিমধ্যে আমি যান জানো যেটা সেইদিনা নিশাতে অনা হয়েছিল বারে বারে কৈছিল বহু আমোলা বিষয়ার নাম কৈছিল যে সেইসকল উঠা বহা ইয়াত থানাত দশ মিনিটও রখাব নয়। আসলে সচাই প্রভাবশালী, কারণ তার হয়তো জামিনবিহীন গোচর থাকার পাশতো এটা দিনের ভিতর জামিনত লাভ করে উলাই গেছিল। গতি সেই সকলবর দিক আসলে সামরি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীগুলি যে ধরনের ভাষ্য আগবহালে, মুখ্যমন্ত্রীর ভাষ্যর ভিতর কঠোর হয়ে পড়ল মহানগর আরক্ষী আয়ুক্ত, তারপরে এই পর্যায়ক্রমে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া আগবাই নিছে। মূল সোফালে এই মুহূর্তে যোগানন্দ বড়ো আমি দেখবলে পাইছো, বিরজিত অঞ্জন আছে, দেখুৱা আছে, এইগুণ আছে এই মুহূর্তে এই সমগ্র ঘটনাটোর তদন্তকারী বিষয়া যোগানন্দ বড়োদেব এই মুহূর্তে এয়া সোমাইছে দেখবলে পাই আছো আমি টিভি স্ক্রিনত। এয়া যেহেতু তাত চিকিৎসক নবলী বড়ুক রখা আছে আর নবলী বড়ুক সোধপোছৰ বাবে এই মুহূর্তে প্রবেশ করেছে আসলে তদন্তকারী বিষয়া। আমি ইয়া দেখালো বিরজিত অঞ্জনে দেখালে এই মুহূর্তে পোনপটীয়াভাবে এই দৃশ্যাংশ সোধা পোছা করা হব, গোটেই বিষয়টুক সোধা পোছা করা হব, কারণ যে মিথ্যাচার আশ্রয় লিছিল সেয়া সকলো স্পষ্ট। এতিয়া যিমানেই আসলে ইয়াক নস্যাত নকরক কিয় সেয়া সকলো কালি তথ্য সহকারে আসলে প্রমাণিত হল জয়ন্ত। গতি তেনেক্ষেত্রত এই মুহূর্তে সকলে আপেক্ষার বাট চাব লাগবে যে আরক্ষীয় কি ব্যবস্থা গ্রহণ করে নবনীল বড়ার বিরুদ্ধে তথা এই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গতি দেখা যাক সময় কিছু সময় অপেক্ষার প্রয়োজন হব, কিছু সময় যেটা সোধপোছ করব, সোধপোছ করে হয়তো উলিয়াই আনা হব বা যাবলে দিয়া হব বা রখাব, সেয়া সকলো কিন্তু কিছু সময়ের পাশতে স্পষ্ট হয়ে পড়ব। জয়ন্ত নিশ্চয় ভাস্কর, এই মুহূর্তে কিছু সময়ের বাবে বিদায় জানাইছো আপনার, আর সেয়া দিসপুর আরক্ষী থানার পর আমার সতীর্থ সাংবাদিক ভাস্কর জ্যোতি হাজরিকা। এইখানে মুহূর্তে আরক্ষী বিষয়ে উপস্থিত হয়েছে, জেরা চলা হব, সোধা পোছা করা হব ডাক্তার নবনীল বড়ুয়াক। ইতিমধ্যে ডাক্তার নবনীল বড়ুয়াই কিছু মিথ্যাচারের আশ্রয় লওয়া বলে অভিযোগ উত্থাপন হয়েছে, কারণ এইগারী নবনীল বড়ুয়াই উদ্ধার করবলে আগবাড়ি আসছিল বিতর্কিত মডেল রাজকন্যা বড়ুয়াক, আর যার পরিপ্রেক্ষিতত বিতর্কর আবর্তত সোমাই পড়ে ডাক্তার নবনীল বড়ুয়া, আর আজি দিসপুর আরক্ষী থানাত হাজির হয় আর এই মুহূর্তে জেরা চলা হব, আর তারপরে কি ব্যবস্থা গ্রহণ করা হয় চিকিৎসকগুলির বিরুদ্ধে সেয়া হব লক্ষণীয়। গ্রেপ্তার করা হব পারে নাকি এই প্রশ্ন এই মুহূর্তে উত্থাপন হয়েছে। আর ইতিমধ্যে আমি জানাইছিল যে রাজকন্যা বড়ুয়ার গাড়ি চালনার অনুজ্ঞাপত্র বাতিলের নির্দেশ দিছিল সিজিএম আদালতে, আর এই মুহূর্তের খবর রাজকন্যা বড়ুয়ার গাড়ি চালনার অনুজ্ঞাপত্র বাতিল করা হয়েছে। কামরূপ জেলা পরিবহন বিভাগে বাতিল করিলে অনুজ্ঞাপত্র, আদালতের নির্দেশের পাছতে বাতিল হল অনুজ্ঞাপত্র। কালি আদালতত হাজির হওয়ার পিছতে এই নির্দেশনা জারি করেছিল সিজিএম আদালতে, কিয়নো সুরামত্ত অবস্থাত গাড়ি চলাই সংঘটিত করেছিল ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বিতর্কিত মডেল রাজকন্যা বড়ুয়াই, আর তারপরে কালি আদালতত হাজির হওয়ার পিছত রাজকন্যা বড়ুয়ার গাড়ি চলার অনুজ্ঞাপত্র বাতিল করবলে সিজিএম আদালতে পরিবহন বিভাগক নির্দেশনা দিছিল, আর সেই নির্দেশের পিছতে এই মুহূর্তে বাতিল করা হয়েছে রাজকন্যা বড়ুয়ার গাড়ি চালনার অনুজ্ঞাপত্র। কামরূপ জেলা পরিবহন বিভাগে বাতিল করিলে অনুজ্ঞাপত্র। এগালে রাজকন্যা বড়ুয়া সন্দর্ভত মহানগর পূব আরক্ষী জেলার ডিসিপি শুভ্রজ্যোতি বড়ালৈ কারণ দর্শাওয়ার জাননী জারি করা হয়েছে। রাজকন্যার গোচরত রোয়া ত্রুটির বাবে এই জাননী জারি করা হয়। আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্করজ্যোতি মহন্তই দিলে কারণ দর্শাওয়ার জাননী। ইতিমধ্যে দুগৰাকী আরক্ষী বিষয়াক তদন্তর গাফিলতির বাবে রিজার্ভ ক্লোজ করা হয়েছে, আর তার সমান্তরালক রাজকন্যা বড়ুয়ার তদন্ত সন্দর্ভত মহানগর পূব আরক্ষী জেলার ডিসিপি শুভ্রজ্যোতি বড়ালৈ কারণ দর্শাওয়ার জাননী জারি করা হয়েছে। রাজকন্যার গোচরত রোয়া ত্রুটির বাবে এই জাননী আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্করজ্যোতি মহন্তই দিলে কারণ দর্শাওয়ার জাননী। দ্য মর্নিং শোত আমি খবরের ধারা অব্যাহত রাখিম, লৈছো এটি বাণিজ্যিক বিরতি। বিরতির পিছত আপনার পুনের স্বাগতম, আপনি চাই আছে দ্য মর্নিং শো, আর দ্য মর্নিং শোত এই মুহূর্তে আমি এক জানাও এক স্পর্শকাতর খবর, অতি স্পর্শকাতর খবর। এইচর হটস্পটত পরিণত হয়েছে নগাঁও কেন্দ্রীয় কারাগার। এমাহর ভিতরতে এইচআইভিত আক্রান্ত হয়েছে 72 জনক কয়েদী। আক্রান্ত সকলের মাজর 62 জনে সিরিঞ্জেরে
ড্রাগস ব্যবহার করার ফলতে এই ভাইরাসত আক্রান্ত হয়েছে। নগাঁওত ব্যাপক হারত এইচআইভি ভাইরাসত আক্রান্তর হার বৃদ্ধি পোৱাৰ খবৰে এতিয়া আতঙ্কিত কৰি তুলিছে নগাঁওৰ ৰাইজক। আনহাতে অক্টোবৰতো অৰ্থাৎ চলিত মাহতো আজি ন তাৰিখলৈকে বৰ্তমানলৈকে দহ গৰাকী কয়দীৰ দেহত ধৰা পৰিছে এইচআইভি পজিটিভ। নগাঁওৰ ভোগেশ্বৰী ফুকননি অসামৰিক চিকিৎসালয়ত ৰক্তদান কৰিবলৈ অহা দহ কয়দীৰ দেহত পুনৰ ধৰা পৰিছে এইচআইভি। অতি স্পৰ্শকাতৰ খবৰ এইখিনি মুহূৰ্তৰ। হটস্পটত পরিণত হয়েছে নগাঁও কেন্দ্রীয় কারাগার। এমাহর ভিতরতে এইচআইভিত আক্রান্ত হয়েছে 72 জনকৈ কয়েদী। আক্রান্ত সকলের মাজর 62 জনেই সিরিঞ্জেরে ড্রাগস ব্যবহার করার ফলতে এই ভাইরাসত আক্রান্ত হয়েছে। আর এই সন্দর্ভত আমি বিস্তৃত খবর আপনার আগবাম। নগাঁওর সাংবাদিক নিরুৎপল বরার সঙ্গে আমি সংযুক্ত হম, কিন্তু তার পূর্বে লো আন এটি বাণিজ্যিক বিরতি। ওল্ড দ্য বেস্ট নিউজ 18 যোগ্রাম লৈছে রাইজিং স্পোর্ট।